আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। তো আজকে আমি রান্না নিয়ে চলে আসছি। আসলে আজকে আমার শ্বশুরের 40টা, তো বাসায় ছোটখাটো একটা আয়োজন করতেছি। দেখতেছেন কেমন পাগলের মতো হয়ে আছে। তারপরও শরীর আজকে একটু অসুস্থ, অনেক অসুস্থ, মানে জ্বর জ্বর লাগতেছে শরীরে, পুরো শরীর ব্যথা। তারপর তো কাজ করতে হবে বাসায়, ওই জন্য তো আমি চিন্তা করলাম আজকে একটু ছোট্ট একটা ব্লগ করি। তো আপনাদের সাথে আমার রান্নাটা শেয়ার করব, যতটুকু রান্না করব ততটুকু শেয়ার করব। তো সবাই পাশে থাকবেন আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। তো তেলটা একটু গরম হয়ে যাক, এরপর এক এক আমি সব দিয়ে দিব। আগে পেঁয়াজ দিব, এবার আমি মাছ রান্না করতেছি। এখন আমি এক এক সব দিয়ে দিব। মাছগুলো আমি ম্যারিনেট করে ফেলছি, মরিচ মশলা সহ এগুলো একসাথে দিয়ে দিব। কোনো জল হবে না, তেলের উপর হবে, ওই জন্য যতটুকু তেল দিচ্ছি অতটুকুতে, আর পানিও দিব না, আজকে কোনো পানি অ্যাড করবো না। দেখ আমি এখানে টমেটো, প্রথমে আগে টমেটো দিনে পরে দিচ্ছি, টমেটো কাঁচা মরিচ সবই দিয়ে দিব। এই মাছটা এভাবে রান্না করতে একটু পেঁয়াজ বেশি লাগে, ঝাল ঝাল হওয়ার জন্য একটু কাঁচামরিচ বেশি দিলাম। তো এখন তেল চুলায় দিয়ে দিব। আমি মুরগি চোলাই দিয়ে দিচ্ছি, মুরগি সেজন্য তেল চোলাই দিলাম। মুরগিগুলো আমি ভেজে রান্না করবো না, কাঁচা রান্না করবো, তাই আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি ব্যবস্থা করার জন্য। টমেটো কুচি নিচ্ছি, দেখা যাচ্ছে উপকরণ দিয়ে ভালো করে আমি এগুলো কষিয়ে নেব। এতে
ধীরে মাছটা হয়ে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এগুলো একদম হালকা আছে করতেছি। এগুলো ভালো করে কষুক, দেখতে পাচ্ছেন ভালো করে কষিয়ে গেছে, তেল উঠে গেছে। এখন আমি এখানে আসতে পারি না, সব মশলা টশলা সব কিছু নিচ্ছি, এখন এগুলো দিয়ে দিয়ে দিব। আসতে পারি না, আরো 10 মিনিট কষিয়ে নিব ভালো করে কষানোর উপর মজা। এখানে নিয়ে গেলাম এখান থেকে ডালের জন্য। তারপরে এখানে এই যে কষে গেছে, এখন আমি দিয়ে দিব মুরগিটা। তো আমার শ্বশুর আজকে চলে এসে, ওই জন্য কিছু রান্না বান্না করতেছি, খাতিয়া দিব, সেই জন্য ছোটোখাটো আয়োজন। এখন আমি আঁচটা বাড়াই দিব, এতক্ষণ কম ছিল, এখন একটু বাড়াই দিব, কারণ এগুলো তো অনেক ঝোল ফার্মে মুরগিতে ঝোল অনেক বের হয়, সেই জন্য এখন আমি এখানে একটু দুধ দিব, মানে আর 5 মিনিট রান্না করবো, একটু দুধ দিয়ে দিব। বেশি না, সামান্য দিব। এখন আমি এখানে ডাল চুলা দিব, সেই জন্য আমি ব্যবস্থা করে দিচ্ছি। এখন আদা রসুন পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা পেঁয়াজ বাটা, তারপর টমেটো কাঁচামরিচ গাছপাতা সব দিলাম, দিয়ে আমি এগুলো ভালো করে আবার কষিয়ে নিব। এগুলো আমি ডাল রান্না করবো মাংস দিয়ে, লাউ দিয়ে। এই খাবারটা আমার অনেক পছন্দের একটা খাবার, আমার অনেক ভালো লাগে, মানে বলার বাইরে। ডাল চুলা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এখন আমি মাংসগুলো দিয়ে দিব, ডাল রান্না করতেছি লাউ দিয়ে, ভালো করে কষিয়ে নিব। অবশ্যই শেয়ার করে দেবেন আমার ভিডিওটা। একটা ঢাকনি দিয়ে দিব, আমার মোটামুটি আমার রান্না শেষ, আর কোনো ঝামেলা নাই। ওই যে এটা আস্তে আস্তে কষুক,
ছোট করে দিব আমার এখানে মাংস কষানো শেষ আমি ডালগুলো দিয়ে দিব একসাথে লাউ সহ দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য একসাথে দিয়ে দিলাম একসাথে হয়ে যাবে এখানে আমি কোনো পানি দেব না কারণ লাউ থেকে অনেক অনেক পানি বের হয়ে যায় ওই জন্য এখানে আমি কোনো পানি দেব না আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবাই যারা যারা নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন চুলাটা বড় করে দিব এগুলো হয়ে যাক রান্না শেষ এই যে দেখতে পাচ্ছেন মুরগি রান্না করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ